হাই বন্ধুরা, আজকে একটা বিশেষ কারণে আবার লাইফে এলাম। তার কারণ হলো আমি আগে একটা ভিডিও বের করেছিলাম যেখানে বলেছিলাম যে প্রাইমারি 2019 দ্রুত নেওয়া হতে পারে এবং সেটার ডেট সম্ভাব্য একটা ডেটও বলেছিলাম, সেই ভিডিওটা পাবলিশ করেছিলাম। সেখানে যেটা বলার বক্তব্য ছিল যে বিএড যারা করেছেন তারা কি প্রাইমারিতে বসতে পারবেন, সেই নিয়ে আজকে কিছু বলবো। কারণ আমি সেদিনও বলেছিলাম যে যারা বিএড করেছেন তারা কিন্তু বসতে পারবেন, তার কারণ হিসাবে বলেছিলাম যারা সিটেট অর্থাৎ সিটেট 2018 অ্যাপ্লাই করেছিলেন সেখানে দেখেছেন যে চারবার নোটিফিকেশান চেঞ্জ হয়েছিল এবং যারা বিএড প্রার্থী তারা কিন্তু প্রাইমারিতে বসতে পেরেছিল এবং সেটা এনসিটির যে রুলস আছে সেই অনুসারেই কিন্তু তাদেরকে বসতে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যারা বিএড করেছিলেন তারা কিন্তু প্রাইমারিতে বসতে পেরেছিলেন, কিন্তু ওয়েস্টবেঙ্গল সরকার প্রাইমারিতে বিএডদের বসতে দিবে কি না এই নিয়ে একটা সংশয় ছিল। এবং সেখানে আমি জানিয়েছিলাম যে যেহেতু সিটেট বসতে দিয়েছিল প্রাইমারিতে, সুতরাং বিএডরা কিন্তু এক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলে লিগেলি জিতে আসবে এবং 100% বসতে পারবে। তো রিসেন্ট কোর্ট একটি অর্ডার দিয়েছেন, সেখানে বলা হয়েছে যারা বিএড করেছেন তারা কিন্তু সহজেই প্রাইমারিতে বসতে পারবেন, ফলে কোনো রকম বাধা থাকলো না। আরেকটা বলার যেটা, ডিএলএড কিন্তু শেষবার ভর্তি হয়েছে, সেক্ষেত্রে পরবর্তী সময় তাহলে কি প্রাইমারিতে নিয়োগ হবে না, তাহলে কোত্থেকে নিয়োগ করা হবে? তার ভিত্তিতেও বলা যেতে পারে যারা বিএড করেছেন তা আপনারা 100% পরীক্ষায় বসতে পারছেন। ধন্যবাদ।